এখন এই স্বামীর লগে এই মহিলা যত বছর যত দিন ঘর করবে, প্রত্যেকটা মিলনে জেনা, প্রত্যেকটা সাক্ষাতে জেনা। প্রিয় ভাইয়েরা, সংসার ভেঙে যাচ্ছে। আমার কাছে বহু রকমের মানুষ আসে, এসে বলে হুজুর অমুকের বউ তমুকের লগে চলে গেছে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফ স্টাইল। আর এখন বাজারে, হাটে বাজারে তো আমার খুব একটা যাওয়ার সুযোগও হয় না, যাইও না। তবে মানুষের কাছে খবর পাই বাজারে গেলে কোনো লাভ নাই, মেয়ে লোকের জন্য দোকানে ঢুকা যায় না। আপনাদের এলাকায় হয়তো বা নাই আর কি ভাই, তাহলে আর জাহেলিয়াতের বাকি রইল কি? এরপরে নেট, ইন্টারনেট, আজকের আধুনিকতা, বিজ্ঞান আমাদেরকে যা দিয়েছে তার চেয়ে লক্ষ গুণ বেশি কেড়ে নিয়েছে। এই মোবাইলের কারণে একজনের বউ আরেকজনের বউ লাগে, দুই তিনটা বাচ্চা রেখে চলে গেছে, এমন ঘটনা আসে না নাই? স্বামী বিদেশে, নতুন বিয়া করে সংসার কয়েক বছর করার পরে বিদেশে গেছে, ঘরে দুইটা তিনটা বাচ্চা সন্তান আছে, বিদেশে যাওয়ার আগে বউর নামে অ্যাকাউন্ট করেছে যে তোমার নামে টাকা পাঠাবো অমুক ব্যাংকে। এরও তাকে বড় মোবাইল একটা কিনে দিছে, দিনের মধ্যে একবার দুইবার যেন আমি তোমারে দেখি, তুমি আমারে দেখো, এইভাবে আমরা কথা বলবো। ভাই এখন এই কথা কইতে কইতে স্বামীর লগে কম কয়, বাতারের লগে বেশি কয়। আবার এমন বাতারও আমরা খুঁজে পেয়েছি যে সিএনজিতে ব্যাংকে আসা যাওয়া করে সিএনজির ড্রাইভারের লগে। কেউ বোধহয় আমার সাথে রাগ করেছেন, সিএনজির ড্রাইভারের লগে চলে গেছে, রিক্সার ড্রাইভারের লগে চলে গেছে। ওই বেচারা বিদেশে এত খাটনি খাটে, এইভাবে টাকা পাঠায়, তার এই টাকার ভাগ কিন্তু তার এই নতুন যার লগে লাইন এসে তারে দেয়, ঠিক কিনা বলেন ভাই? একটা গাই গরু, তার একটা বাসুর আছে। এখন আপনি যতই পিডান, বাসুরটা থেকে এই গাই গরুটারে পিডাইলে বোধহয় ছেড়ে যাবে। একটা কুকুরি, কুত্তি, কুত্তি দুইটা তিনটা বাচ্চা দিয়েছে, যতই পিডান ঘুরিয়ে আবার। তাহলে যেই মহিলা এই ছোটো বাচ্চা শিশু সন্তান এগুলো রেখে আরেকজনের লাগে চলে যেতে আইলো, সে ওই গাই গরু আর ওই কুত্তির চাইতে ভালো না খারাপ? আমার উদাহরণটা বোধহয় একটু কড়া হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, সংসার ভেঙে যাচ্ছে। আমার কাছে বহু রকমের মানুষ আসে, এসে বলে হুজুর অমুকের বউ তমুকের লগে চলে গেছে, আগে কেমনে গেছে, কয়া কৌটো বিয়ে হয়েছে, আগে কৌটো বিয়ে কেমনে হইল, স্বামী কি তালাক দিছে, কাহিটা জানি না, আগে গৃহস্থের গরু সরে দড়ি পাকায়, স্বামী যখন তালাক দেয় নাই, বউটা কার? স্বামীর। এখন আরেকজনের লগে যাক, কোর্টও যাই, হাজারবার লক্ষবার বিয়ে পড়াক, এটা কি বিয়ে হবে? এখন এই স্বামীর লগে এই মহিলা যত বছর যত দিন ঘর করবে, প্রত্যেকটা মিলনে জেনা, প্রত্যেকটা সাক্ষাতে জেনা। এই পুরুষটা আর এই মহিলাটা আল্লাহর আদালতে জেনার জন্য আল্লাহ তাকরা বুঝেনা, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মান কাফালা লি হাযিহি ওয়া হাযিহি কাফালতু লাহু জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত, আমাকে দুইটা জিনিসের নিশ্চয়তা দেবে, হাযিহি ওয়া হাযিহি, এই একটা অঙ্গ, এই একটা অঙ্গ। সাহাবীদের সবাই বুঝতে সমান ছিল না, এই একটা অঙ্গ, এই একটা অঙ্গ। নবী আবার আরেক সনদে, আরেক বর্ণনায়, আরেক বর্ণনা পরম্পরায় হাদিসটা এইভাবে বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ও মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমার যেই উম্মত, আল্লাহর ভয়ে আমি নবীর মহব্বতে তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ কি জিব্বা, আর দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ লজ্জাস্থান, এই দুইটার নিশ্চয়তা দেবে, খেয়ানত করবে না, দুই নম্বরই করবে না, কাফালতু লাহুল জান্নাহ, আমি তার বেহেশতে জামিন হয়ে গেলাম। ওলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাউ ওয়া সাআ, মিশরের ফার্স্ট লেডি আপনারা জানেন, কোরআন যেটাকে বলছে আহসানুল কাসাস, কি বলছে? আহসানুল কাসাস, বিশ্বের সেরা সুন্দর ইউসুফ নবী, রূপের পিরামিড, মিশরের ফার্স্ট লেডি তার পিছে লাগলো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, সেই ইউসুফকে ইফটিজিং শুরু করলো। ইফটিজিং বুঝেন তো?
ইসুফেরই টিজিং করে উল্টা। এখন যতই টিজিং করে ইউসুফ, পাত্তাও দেয় না, লড়েও না, সাড়াও দেয় না। কিন্তু দিন যত যায়, মহিলার প্রেম ইসুফের প্রতি প্রেম কি একদিক থেকে হয় বলেন? তুমি আমার বন্ধু, আমি তোমার ঘোড়ার ডিম, এটা বন্ধুত্ব হয়েছে? তাহলে বন্ধুত্ব মানি ডুয়েল, পারস্পরিক, ঠিক কিনা বলেন? এখন একতরফা ফার্স্ট লেডি বন্ধুত্ব করে কত রকম। একদিন দেখে বলে, ইউসুফ তোমার চুলগুলা চুলগুলা রেশমের মতো সুন্দর। ইউসুফ কয়, মাই জেন্টেল লেডি, রেশমের মতো সুন্দর হলেও যেদিন আমি মরে যাব আমাকে কবরে রাখা হবে, এই চুলগুলো ঝরে ঝরে খসে খসে পড়ে যাবে। ইউসুফেরে বলে, ইউসুফ তোমার চোখের মতো সুন্দর চোখ আমি এই পৃথিবীতে আরেকটা দেখি নাই। ইউসুফ বলে, সুন্দর হলে কি হবে, যেদিন আমি মরে যাব কবরে রাখবে আমার চোখটা প্রথম পচে পচে গলে গলে কালো পানি আমার পুরো কাফনের কাপড়টাকে নষ্ট করে ফেলবে। এইভাবে যেইটাই বলে ইউসুফ এইভাবে। একদিন দুপুরের পরে খাসকামরা ডাকছে, খাসকামরা বুঝেন তো, আরো রাজবাড়ির খাসকামরা, ফার্স্ট লেডিকে ডাকছে, ফার্স্ট লেডি ইউসুফকে ডাকছে। ইউসুফ ভিতরে ঢুকছে, এখন বেচারা করে চাকরি গোলাম। এখন ফার্স্ট লেডি ডাকছে, না যায় এত পারা যায় না। ইউসুফ ঢুকছে, দারোয়ানরা দশটা গেট, সব লোহার গেট, রাজবাড়ির গেট, এটা আমাদের বাড়ির মান্দারকান্ডার বেড়ানো রাজবাড়ির গেট, তালা লাগাই দিয়ে ফার্স্ট লেডির নির্দেশ মতো দারোয়ানরা নিরাপদ দূরত্বে চলে গেছে। ইউসুফ ভিতরে ঢুকছে, ঢুকার পরে ফার্স্ট লেডি আবার অনেকগুলো চিত্র ছবি, আজকে মোবাইলে পোলাপান, হায় রে ছবি দেখে, গেম খেলে, আর এমন এমন অনেক পোলাপান আছে যেগুলো এগুলা করতে করতে এখন রাইট লেফট মরুদিও লেফের ভিতরে আছে। না নাই জোরে কন, দোহাই আল্লাহর, এই বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, আপনাদের দোহাই লাগে। এই মোবাইল, এই বিজ্ঞান যা দিয়েছে তার চাইতে হাজার গুণ বেশি কেড়ে নিয়ে গেছে আপনাদের থেকে, আপনাদের কি খবর নাই? প্রিয় ভাইয়েরা, এখানে আরেকটা জিনিস প্রণিধানযোগ্য, আমাদেরকে বুঝতে হবে এই মোবাইলের কারণে আজকে একজনের বউ আরেকজনের লগে যায়, আরেকটা হলো নেশা, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, পপি, হিরোইন, আরও অনেক নতুন নতুন এসেছে, সব নাম আমার এখনো মুখস্থ হয় নাই। এগুলা দেদার জোয়ারের মতো দেশে চলছে, ঠিক কিনা বলেন? আর এই ফেন্সিডিল বলেন, গাঁজা বলেন, ইয়াবা বলেন, হিরোইন বলেন, পপি বলেন, এগুলো যেসব যুবকেরা খায়, কুল্লু মস্কার হারাম, হুররামাত আলাইকুমুল খামরো, মদ, নেশা, জুয়া, পপি, হিরোইন, ইয়াবা, তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করলাম। আল্লাহ যেটা হারাম করেছেন এটার সাথে সায়েন্স আছে, বিজ্ঞান আছে, যুক্তি আছে। এই ইয়াবা, পপি, গাঁজা, হিরোইন যারা খায় তাদের হাড়টা দুর্বল হয়ে যায়, তাদের লিভারটা অকেজো হয়ে যায়, তাদের কিডনি নিউট্রাল হয়ে যায়, তাদের সেক্সুয়াল পাওয়ার, যৌন ক্ষমতা। এটা ভাই আমার কাছে কত রকমের মানুষ আসে, নারী পুরুষ। এই কয়েকদিন আগে এক মহিলা এসে, একে হুজুর কিত্তাম, দুইবার হলারে বিয়া করাইছি, বউ দুনুকে চলে গেছে, অন আরোগ্যা বউ বিয়া করাই আনছি আর আত্মীয়ের মধ্যে, অন হিগা বলে চলি যে গো, একে কারণ কি? আমাদের হল কিছু খায়টাই নি, হুজুর কইেন না, কত বুঝাইলাম, কত বাধা দিলাম, কাল লগে আনে রাত বিরাতে কত কিছু কি যে খায়, একে তো বউ গেছে কিল্লাই, কয় শেষে জিজ্ঞা করাইছি আর আত্মীয়ের মধ্যে, হিগা কয়, আর হল আর বলে হেইটা নাই, মাফ করবেন, হেইটা বুঝছেন তো? মানে আমির হামজা মরি গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাইলে একদিকে হার্ট গেছে, বাল্ব গেছে, লিভার গেছে, শেষমেশ বউ গেছে, তোমার হাবু শেষ, খালি আবদুল্লাহ। এরপরে আসেন আমার এলাকার, উদাহরণ দিয়ে বলছি, আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক কমে গেছে, আমার দোষে হোক গুণে হোক, আমার এলাকায় কোনো গ্রুপিং নাই কোনো রকমের। তা আমি কথাগুলো এই জন্যে বলছি, নেশার কাছে যাবেন না। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা,
আগামী দিনে আশা ভরসা কিন্তু তোমরা, তোমরাই এই দেশের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, তোমরাই এইসব শহরের কমিশনার হবে, মেয়র হবে, তোমরাই এই দেশের রাজা উজির হবে, ঠিক কিনা বলেন? এখন তোমরা যদি এখন থেকে এগুলা খাও, ইয়ারে তোমরা রাস্তা দিয়ে আসতে রাখতে, তুমি নিজে আড়ামরা, তুমি নেতৃত্ব দিবে কি? তোমার বউগাও তো তোমার ঠুই চলে গেছে, তোমার আপন বলতে আর কেউ নাই, তোমার দুনিয়াও গেছে, আখেরাত বোধহয় রয়েছে, খাসারা দুনিয়া ওলা আখেরা, জালেকা হুয়াল খসরান মবিন। আমার এলাকায় কয়েকটা যুবক কিন্তু 40 বছরের আগে মরি গেছে, এবার নৌকা চার পাঁচ বন্ধু মিলি আড়িয়া জবা করছে, ভাদমাস আড়ি, কেউ শুনছেন কি না আমি জানি না, আড়িয়া জবা করি, গরু গোস্ত আনি নৌকার মধ্যে রান্ধাইছে, হেন খাইছে, আর এই খাওয়ানোর আগেও সেইটা খাইছে, সেটা বুঝছেন তো? দুগা নৌকার মধ্যে মরি রয়েছে, এগুলো ইতিহাস। 40-এর আগে কোনো যুবক মরতে চাও নি, মরতে চাও? তাহলে এগুলোর কাছেও যাইও না, তোমার আল্লাহর দোহাই লাগে। নেশার কাছে যাওয়া মানি ওলা তুলকু বেআই দিকুম এলা তাহালুকাতে, তোমার মরণ তুমি ডেকে আনলা, তোমার সংসার তুমি আগুন দিন শেষ করে দিলা, দুগা বউ চলি গেছে আর উগা বউ আনছে, হি গাও চলি যায়, জিজ্ঞাইলাম কি গো যায় কিনলে, কই হিগার বলে এইটা নাই, তাহলে তোমার আমও যাইব সালাও যাইব, তোমার কবরে আমি যাব না। এই এলাকার যুবক তরুণদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমাদের হাত ধরি, খবরদার এই নেশার মধ্যে কেউ যদি মুখ দিয়া থাও তাড়াতাড়ি ফিরে আসো, রাজি আছেন? সবাই রাজি আছেন? নেশা করা যাবে না, বেপর দিকে মা বোন তাদেরকে সামলাইতে হবে। আর দৈশ লাইয়াদ খুলুল জান্না, আপনার মেয়ে যদি বাজারে গিয়ে মার্কেটিং করে না, কাশিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মায়াত, ওরে ওর না বারবার হেতির হড়ি যায়, আবার উঠায় আবার হড়ি যায়, আবার নিজের দিকে রেনে কেরম দেয়া যায়, কাশিয়াতিন আরিয়াত। আহ নবী কত বড় সাইন্টিফিক, কত বড় দার্শনিক, মুমিলাতিন মায়াত। আর দর্শক দিকে চাকায়, আমি যে হাজি গুজি বাইরে এলাম কি মানুষে আপদিকে রে নাকি না, এরকম আসে না নাই, যেরকম আসে না নাই, মানুষে যদি একটু বেশি রে নে তাইলে কাজগার হাজারটা আমার মা দুর্গার মতো হইছে, মা সরস্বতীর মতো হইছে। সবাই নাউজুবিল্লাহ পড়েন, এইসব মহিলার যারা মেয়ের পিতা, স্ত্রীর স্বামী, আত্মীয় স্বজন, অভিভাবক, রুসুন্না কাসনে মাতিল বক্তে লাইয়াত খুল্লাল জান্নাতা লাইয়া জিদনা রি হোহা, এই মেয়ে বেপর্দা নারী আর তার অভিভাবক, বড় ভাই বাবা চাচা অভিভাবক মুরব্বী যারা, এদের সবার জন্য আল্লাহ বেহেশতটা হারাম করে দিয়েছেন, এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, 40 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের সুগ্রাম পাওয়া যাবে, কিন্তু এরা বেহেশতের ঘ্রাণও পাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।